আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের প্রতিবেশী একটা ভাইয়া বেবি হয়েছে, তো উনি মিষ্টি পাঠিয়েছেন। ওনার হচ্ছে অনেকদিন হসপিটালে ছিলেন, আপু অনেক অসুস্থ ছিল, বেবিটাও একটু সিক ছিল, তো তারপর অনেকদিন হসপিটালে ছিল, অনেকদিন পর বাসায় আসছে। দোয়া করি আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বিয়ের অনেক বছর পর বাচ্চা হয়েছে, মেবি 11 থেকে 12 বছর পর বেবি হয়েছে। কয় বছর এখন বেবিটার? এখন বেবি মোটামুটি একটু বড় হয়ে গেছে, মনে হয় 2 থেকে 3 মাস হবে। তুমি কোনটা খাবে মান্না? আমি লালটা, আমি কোনটা খাবো? চারজনের জন্য 4টা মিষ্টি। আমি কোনটা খাবো? আমার লাড্ডু পছন্দ, বাবুরও লাড্ডু পছন্দ, তারপর হচ্ছে কালো জাম পছন্দ। আমারও কালো জাম পছন্দ। তুমি এটা রেখে, তুমি যদি, আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিব। হ্যাঁ, তুমি তো এটা দিয়ে খেলছো, তোমার হাতে ময়লা, আমি তোমাকে খাইয়ে দিব। এখন হুজাইফা হচ্ছে নিচে গেছে, তো ও বলতেছে যে আমি আসলে পরে কিন্তু খাবে, আমাকে রেখে আগেই খাবে না। তো আসলে পরে খেতে হবে, এখন আপাতত রেখে দিই। হুজাইফা হুজাইফার পছন্দ মতো যেটা খাবে সেটা নিয়ে গেলে তারপর বাকিটা আমরা খাবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমি এটা আরে বাবু লালটা খাবে দেখে মান্নাও বলতেছে যে সেও লালটা খাবে। ঠিক আছে, হাফ হাফ করে খাও। আমি আমি ব্ল্যাক কালারটা খাবো। কালো জামটাও খাবে? ঠিক আছে, খাবে, অর্ধেক অর্ধেক করে দুটাই খাবে। হাফ করে দিচ্ছি দুজনকে। মান্না আসো, তোমাকে খাইয়ে দিই। তুমি না মিষ্টি খাও না, আজকে দেখা দেখি খাচ্ছ, তাই তো? কি করছো এগুলা? নাম শেষ।